টাইমস বাংলার সমস্ত দর্শককে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি মিজানুর রহমান ওয়াহিদ। প্রতিবারের মতো আলামিনের জয় জয়কার। মাধ্যমিকের রেজাল্টে নজর কাড়া সাফল্য তাদের, এবং সেটা কিন্তু প্রমাণ করছে তাদের। যখন আজকে রেজাল্ট বার হলো, ঠিক তার পরপরই তাদের ছাত্রছাত্রীদের রেজাল্ট যখন সামনে চলে এলো, আমাদের সঙ্গে আছে আফতাব। মাধ্যমিকে সে নজর কাড়া সাফল্য পেয়েছে। এই মুহূর্তে আল আমিনে সে তৃতীয় পজিশনে আছে। আসুন আমরা তার সঙ্গে কথা বলে নেবো। আফতাব, অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তোমাকে। মূলত এই যে সাফল্য তোমার, এই সাফল্যের পেছনে কার অবদান বেশি? এই সাফল্যের পেছনে আমার মিশনের স্যারেরা, বাবা মা, আমার দাদু সবসময় আমাকে উৎসাহ যোগিয়েছে এবং তারা সবসময় আমাকে গাইড করত আর পড়াশোনার জন্য উৎসাহ দিত। আর এটাই আমার কোন ব্রাঞ্চে তুমি পড়তে আলামিনে? ভালো চাকরি আলামিন মিশন। তো সেখানে একটা বিষয় কিন্তু উঠে আসছে যে আল আমিন মিশন প্রতি বছর একটা নজর কাড়া ফলাফল করছে। তো আলামিনের মূল রসায়নটা কি বলে তুমি মনে করো, এবং তোমার সাফল্যের পেছনে সেই রসায়নটা কিভাবে কাজ করেছে? এক কথায় মূল রসায়ন হচ্ছে পড়াশোনা। পড়াশোনা করতে হবে, তাদের কোনো উপায় নেই। আর মিশনে যারা স্যাররা ছিল, তাদের আমরা যখনই যেতাম তখনই সাহায্য করতেন স্যাররা। কোনো প্রবলেম নিয়ে গেলে সঙ্গে সঙ্গে সমাধান করে দিতেন। এছাড়া আমাদেরকে নিয়ে মোটিভেশনাল ক্লাস করা হতো, উৎসাহ যোগানো হতো। আমাদের বেশি করে যে যিনি সুভাষ ছিলেন, মুস্তফা স্যার, আমাদের সবসময় উৎসাহ যোগাতেন। তো তোমার কী স্বপ্ন আছে, কী হওয়ার ইচ্ছা আছে? ডাক্তার হওয়ার ইচ্ছা আছে। কেন? কারণ আমি যে ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, সেখানে কোনো ডাক্তার নেই। আচ্ছা, তারা ডাক্তারি নিট ক্র্যাক করলে এখনও পড়ছে, তা আমিও তাদের থেকে বড় ডাক্তার হতে চাই। আচ্ছা আচ্ছা, তোমার বাড়ি কোথায়? বীরভূমের নলাটি থানা অন্তর্গত মথুরা গ্রাম। আচ্ছা, তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা যদি বলো যে তুমি কেমন পরিবার থেকে উঠে এসছো। আমার ফ্যামিলি হচ্ছে, আমার আব্বা কৃষিজীবী, যে আমাকে খুব কষ্ট করে পড়িয়েছেন এবং পড়ানোর খুব চেষ্টা করেছেন, আর আশা করছি আমি সেই স্বপ্নটা পূরণ করবো। আলামিন থেকে তুমি কি কোনো সহযোগিতা পেয়েছো? হ্যাঁ, আমাকে নুরুল স্যার কিছুটা ছাড় দিয়ে পড়াশোনার সুযোগ করে দিয়েছিলেন বাংলা ছবি। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে আমি আরেকটা বিষয় বলবো যে তোমাকে যারা দেখছে, বিশেষ করে সামনের মাস যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, এবং আলামিন থেকে, শুধু আলামিন না, পিছিয়ে পড়া সমাজের, সুবিধা বঞ্চিত পিছিয়ে পড়া সমাজের ছেলেমেয়েরা যারা এই মুহূর্তে তোমাকে দেখছে, তাদেরকে তুমি কী বার্তা দেবে? যে ভালো রেজাল্ট করার একমাত্র রসদ হচ্ছে পড়াশোনা। পড়াশোনা ছাড়া অন্যদিকে মনোযোগ করলেই পড়াশোনাটা নষ্ট হবে। তোমার পড়াশোনার রুটিনটা যদি তুমি বলো, সেরকম তোমার পড়াশোনার এভরিডে তোমার রুটিনটা কি ছিল? সেরকম নিয়ম মেনে পড়াশোনা করতাম না, কিন্তু যখন যেটা ইচ্ছে হতো সেটাই পড়তাম, আমার মন দিয়ে পড়তাম। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলছিলাম আফতাব মোল্লার সঙ্গে, যে এই মুহূর্তে আল আমিন মিশন নয়, সুবিধা বঞ্চিত পিছিয়ে পড়া সমাজের কাছে একটি অনুপ্রেরণা। মাধ্যমিকে 673 নাম্বার পেয়ে যে আলোচনার বিষয় হয়ে উঠেছে আফতাব, আমরা তার সঙ্গে কথা বলছিলাম। তার বক্তব্য যে কঠোর অধ্যবসায় ছাড়া সফলতা কিন্তু কখনোই সম্ভব নয়, এবং একই সঙ্গে আল আমিন মিশন যদি তাকে সহযোগিতা না করত, তাকে সাথ না দিত, এই সাফল্য কিন্তু অধরই থেকে বলছে আফতাব।